তোড়জোড় চলছে রায়হান রাফির নতুন সিনেমা তুফান নিয়ে। দিন ঘনিয়ে আসছে সিনেমাটি মুক্তির। বেলা দুইটায় নির্মাতা রায়হান রাফি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ। আজ যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর কোনো ঝড়। বিশেষ দ্রব্য এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিকেল 5:30টায় সেই তুফানের ঝলক দেখালেন নির্মাতা। সুপারস্টার শাকিব খানকে নিয়ে তৈরি তার তুফান সিনেমার প্রথম বিদ্বেষী রূপে দেখা যায়নি। 1:21 ভিডিওতে বন্দুক হাতে অ্যাকশন মুডে এন্ট্রি নেন শাকিব। এ সময় ভয়েস ওভারে শোনা যায় পূর্বের কথা মোতাবেক চঞ্চল চৌধুরীকে। হাসতে হাসতে চঞ্চল বলেন, তুফান খুব ভয় পাইছি রে। খুব ভয় পাইছি রে। তুফান সিনেমা।